নমস্কার বন্ধুরা, ইশিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছে আর একটা রেসিপি নিয়ে, তার চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ইশিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি পাঁচ মিশালি একটা ঘণ্ট বা ঘ্যাট, যে কোনো একটা নাম দিতে পারেন। এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়, সব কিছুর সাথে খুব ভালো লাগে। তাহলে চলুন, এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো রেসিপি করতে করতে আমি বলে দেবো এখানে কী কী সবজি আমি ব্যবহার করছি। তাহলে এবার রেসিপিতে যাওয়া যাক। এখানে ইন্ডাকশনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রথমে আমি এখানে যা যা সবজি নিয়েছি সেই সবজিগুলো প্রথমে এক এক করে আমি একটু ভেজে, হালকা হালকা ভেজে তুলে নেব। তো সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাট কেটে নেওয়া আলু, সেটা আমি হালকা করে একটু ভেজে নেব। আলু ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নিরামিষ রেসিপিতে ভালো করে একটু সবজিগুলো ভেজে নিলে পারে, তাহলে নিরামিষ রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। দিয়ে দিলাম বেশ কিছুটা কুমড়ো। নিরামিষ ঘ্যাটেতে কুমড়ো না দিলে পারে নিরামিষটা বেশ জমে না, তো সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ডুমো ডুমো করে কাট কেটে নেওয়া কুমড়ো দিয়ে দিলাম। এই কুমড়োটাও একটু হালকা করে ফ্রাই করে নেব। এই সবজিগুলো আমি সব একই পদ্ধতিতে লবণ আর হলুদ দিয়ে অল্প অল্প করে আমি এভাবে ভেজে নেব। আমার কুমড়ো ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এখানে কুমড়োগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে। আর এখানে কিছুটা আমি গাটি কচু রেখেছিলাম, সে গাটি কচুগুলো একটু ফ্রাই করে নেব। তেলের মধ্যে সব রকম সবজি ভাজতে ভাজতে তেলের মধ্যে হলুদ হয়ে গেছে, তাই এখানে আর আলাদা করে হলুদ দিচ্ছি না, শুধু লবণ দিয়ে সামান্য একটু হালকা করে ভেজে নেব। এখানে চাইলে আরও কিছু অন্যরকম সবজি ব্যবহার করা যেতে পারে। আমি এখানে এগুলো যে কটা সবজি দিয়েছি সেগুলো আমার পছন্দ মতো এখানে আরও বেগুন পটল যে কোনো সবজি অ্যাড করে নেওয়া যেতে পারে। আমার এখানে কচুগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। একটু মিষ্টি রাঙা আলু, সেই রাঙা আলুটাও আমি এখানে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। এবার মিষ্টি রাঙা আলুটাও আমি তুলে নিচ্ছি তেল থেকে। মোটামুটি এখানে আমাদের সব রকম সবজি ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো, তাতে এখানে আমার ইঞ্জেকশনের ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি, কারণ কড়াইটা খুব গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো আরও একটু তেল, যেটা আমাদের রেসিপিতে লাগবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা মুড়ি, এই পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর হাফ ইঞ্চি আদা আমি গ্রেট করে রেখেছি, এই আদাটাও দিয়ে দেবো। এবার সমস্ত মশলাটা একটু তেলের মধ্যে ফ্রাই করে নেবো 30 সেকেন্ড মতো। এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে সব রকম সবজি যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। সেই সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সামান্য দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, এখানে গোটা জিরাও বেটে দেওয়া যেতে পারে। আমার দেবে দিয়ে দেবো আমাদের পরিমাণ মতো লবণ, যেহেতু এটা নিরামিষ রেসিপি লবণটা বুঝে দিতে হবে, না হলে বেশি লবণ হয়ে গেলে খেতে আর এটা ভালো লাগবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক মুঠো মতো কাঁঠালের বীজ, সেটা আমি কেটে রেখেছি শুধু ওপরের খোসা ছাড়িয়ে, আর দু টুকরো করে দিয়েছি। এখানে পুঁই শাক ব্যবহার করব, সেই জন্য এখানে পুঁই শাকের ডাটাগুলো আগে এখানে দিয়ে দিলাম এই সবজির সঙ্গে। ডাটাটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এখানে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদটা যেহেতু ব্যবহার এখন হয়নি, দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো। এবার 1 মিনিট মতো ভালো করে এই সব মশলাগুলো দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম চায়ের কাপে।
ঝোলের মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা, সেটা ছিঁড়ে দিয়ে দিয়েছি এটা ঝালের জন্য। এবার এই সব সবজিটা ভালো করে ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা চাপাটা খুলে একটু চেক করে নেব, হালকা একটু নেড়ে দিচ্ছি। এটা যখন মোটামুটি 80% গলে যাবে তখনই এর মধ্যে শাকটা আমরা ব্যবহার করব, যে পুঁই শাকটা আলাদাভাবে রেখে দিয়েছি। এটা মিডিয়াম ফ্লেমেতে রেখে আমি ভালো করে এটা সেদ্ধ করে নেব। আবারও ঢাকা চাপাটা খুলে দিলাম, সবজিটা ভালো করে একটু নেড়ে দেব। সবজিটা প্রায় গলে এসেছে আমাদের, এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক। শাকটা দিয়ে আবারও ঢাকা চাপাটা দিয়ে দেব। ঢাকা চাপাটা আবার একটু সরিয়ে নিলাম। দেখুন আমাদের এখানে নিরামিষ সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু ভালোভাবে গলে গেছে, ঝোলটাও এখানে কমে গেছে। এবার হিটটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এর ঝোলটা বাকি যেটুকু আছে সেটুকু কমিয়ে নেব। চেক করে নেব সবজিগুলো কেমন গলেছে। দেখুন খুব ভালোভাবে আমাদের এখানে সব সবজিগুলো কিন্তু গলে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি এটা খেতে হয়। এমন এটাকে আমরা এবার দিয়ে দেবো মিষ্টির জন্য একটু চিনি ছড়িয়ে দেবো, কারণ এটা নিরামিষ রেসিপি, মিষ্টিটা দিলে পারে এর টেস্টটা খুবই ভালো হয়। তো এখানে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, লবণ টবণ যেহেতু সব ঠিকই আছে তাই ঝোলটা একটু কমিয়ে নেব। ঘ্যাট জিনিসটা একটু মাখো মাখো না হলে বেশ ভালো লাগে না খেতে, তাই একটু এটা মাখো মাখো হলে পারি এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। এখানে নিরামিষ রেসিপি একেবারে কমপ্লিট। এবার ইন্ডাকশনের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন আমার এখানে পাঁচমিশালি ঘ্যাট একেবারে তৈরি হয়ে গেছে। পাঁচমিশালি এটা ঘ্যাটও বলা যায় বা পাঁচমিশালি সবজি, যে কোনো নামে এটা বলা যেতে পারে। তো আমার রেসিপি এখানে কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজভাবে আর এটা খুব সুস্বাদু হয়, খুব কম সময়ে এভাবে হয়ে যায়। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেল নতুন বন্ধ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন এই রেসিপি আপনার কেমন লাগলো। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবো যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবে আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।